মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা। রংপুর কারমাইকেল কলেজের আট শিক্ষক হত্যা, 1200 সাধারণ মানুষ হত্যা আর টাউন হলে নারী নির্যাতন, এসবের কিছুই জানা নেই বললেও তদন্তকারীরা বলেছেন সব অভিযোগই প্রমাণিত। মোস্তফা মল্লিকের রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক এ জামাত নেতাকে ধানমন্ডির সেফ হোমে প্রায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। বেশিরভাগ প্রশ্নের উত্তরই সীমাবদ্ধ ছিল মনে নেই ভুলে গেছির মধ্যে। একাত্তরে রংপুরে মানবতা বিরোধী অনেক অপরাধের কথা তিনি আগে শোনেননি বলেও মন্তব্য করেন। নিজের বাবা মার নাম বলতে গিয়েও ভুল করেন আজহারুল ইসলাম। তার বিরুদ্ধে রংপুর কারমাইকেল কলেজে কয়েকজন অধ্যাপকের হত্যার সময়ে বিষয়ে জড়িত থাকার প্রমাণ আমরা পেয়েছি। ঝাড়োয়ার বিল প্রায় 1200 জন লোকের হত্যাকাণ্ডে আর্মির সাথে তার থাকার সংশ্লিষ্টতার প্রমাণ আমরা পেয়েছি। তদন্ত সংস্থা বলছে আজহারুল ইসলামের মানবতা বিরোধী অপরাধগুলো প্রমাণিত আর সামান্য কিছু কাজ শেষেই প্রতিবেদন দেওয়া হবে। তবে তবুও আমরা অনেক তথ্য পেয়েছি। এই তথ্যগুলো আগে আমাদের তদন্ত প্রায় শেষ, সেই তদন্ত যে আমরা তথ্য প্রমাণ পেয়েছি তার সাথে এগুলো আমরা মিলিয়ে দেখব এবং তখন আমরা মিলিয়ে দেখে আমরা তার বিরুদ্ধে রিপোর্টটি তৈরি করব। 1971-এ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের রংপুর জেলা সভাপতি ছিলেন আজহার। মুক্তিযুদ্ধের সময় হন আল বদর বাহিনীর রংপুর শাখার কমান্ডার। সে সময় হত্যা নির্যাতন সহ মানবতা বিরোধী নানা অপরাধের অভিযোগ আছে তার বিরুদ্ধে। তদন্ত সংস্থা বলছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের 2-1 দিন পরই আজহারুল ইসলাম সৌদি আরব পালিয়ে যান। 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর দেশে ফেরেন তিনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।